নমস্কার, আপনারা দেখছেন খবরের ঘন্টার, সঙ্গে রয়েছি আমি অর্পিতা। আসুন দেখে নিই আজকের বিশেষ খবর। করোনা সচেতনতার প্রচার। করোনার তৃতীয় ঢেউ শুরু হয়েছে আর করোনার এই দাপট ঠেকাতে মুখে মাস্ক ব্যবহার করার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। কিন্তু বহু মানুষ এখনও মাস্ক ব্যবহার করছেন না। কাউকে কুকুরের লেজ সোজা করার মতন কঠিন কাজ দিলে সে যেমন গলদঘর্ম হয়ে গেলেও কুকুরের লেজ সোজা করতে পারেন না, তেমনি সব মানুষকে মুখে মাস্ক বাঁধিয়ে রাস্তায় যাতায়াত করানো এক কঠিন কাজ হয়ে উঠেছে। এর মধ্যেই শিলিগুড়িতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা মানুষকে সচেতন করছেন করোনা সম্পর্কে। শিলিগুড়ি রাজবংশী রিপ মিনিস্ট্রি সমাজসেবী কৌস্তভ দত্ত ছাড়াও ইউনিক ফাউন্ডেশন টিম, সূর্যনগর সমাজকল্যাণ সংস্থা, ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশন, লিগাল এইড ফোরাম, স্টুডেন্ট অব শিলিগুড়ি সবাই মিলে জলপাই মোড় এবং তার আশেপাশে করোনা সচেতনতার প্রচার চালায় বুধবার। শিলিগুড়ি রাজবংশী রিপ মিনিস্ট্রির সমাজসেবী কৌস্তভ দত্ত জানিয়েছেন তাদের করোনার সচেতনতার প্রচার ধারাবাহিকভাবে চলছে। এটা কত সুন্দর না, এই জামাটা পরে এটা 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 ওয়াও কত সুন্দর লাগছে না রে। এখন তো অনলাইনেও ক্লাস, ভালো লাগে না, স্কুলেও যেতে পারি না। হ্যাঁ সব ফোনে, এখন অনলাইন ক্লাস তো ফোনে হচ্ছে, ম্যামদের সঙ্গেও দেখা করতে পারি না, ভালোই লাগে না এখন কিছু। এরকম করে অনেক করোনা বাড়ছে, খেললে পরে আমরা বাড়ির ভিতরেই খেলি। ঠিক বলেছিস। আচ্ছা ঠিক আছে, চল তাহলে বাড়ির ভিতরেই খেলি আমরা। আমরাও মাস্ক পরি, তোমরাও মাস্ক পরো, মাস্ক না পরলে করোনাও কমবে না।